দাঁড়িয়ে আছি, ত্রাণ কালেকশন বুথের সামনে যারা দাঁড়িয়ে আছি তারা এখান থেকে ত্রাণ ত্রাণ দেওয়া সেগুলো ছড়ে যায়। আমরা হলুদ খুঁটি ওই পাশে গিয়ে দাঁড়াই, রাস্তার উপরে কেউ না দাঁড়ায়। দয়া করে আমাদের কোনো ভলেন্টিয়ার ছাড়া রাস্তার উপরে কেউ না দাঁড়িয়ে থাকি। প্রেস ভাইদের অনুরোধ করবো, রাস্তা ব্লক করে কোনো ধরনের ভিডিও রেকর্ডিং অথবা নিউজ করবেন না। দয়া করে আপনারা এক পাশে যান, আমাদের ভলেন্টিয়ারের কাজে ডিস্টার্ব করবেন না। দয়া করে কালেকশন বুথের সামনে জড়ো হবেন না। দয়া করে হলুদ খুঁটির ওই পাশে যান, দয়া করে হলুদ খুঁটির ওই পাশে যান। এই যে শোনেন মুরব্বী, হ্যাঁ এই ফিতার দাম কত এটা? হ্যাঁ দেখি এই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় কালচার অপশন কেছির সম্মুখ থেকে আমি ভিডিওটি ধারণ করছি। শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চলছে ভয়াবহ বন্যার থাবা, লক্ষ লক্ষ লোক পানিবন্দী হয়ে সেখানে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আপামর জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ হ্যাঁ চলে আসছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে। এখানে যেন উৎসব মুখর পরিবেশে মানুষ, ছাত্র, জনতা এবং আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পরে এখানে চলে আসছে পানির গাড়ি, কখনো খাবারের গাড়ি, কখনো শুকনো খাবারের গাড়ি, খারি খাবারের গাড়ি। এইমাত্র একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটা বোঝায় ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রীগুলো এখানে অনেকে নববর্ষ প্রদান করছে এবং এটা একসময় এখান থেকে সংগ্রহ করে হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ আর্মি তারা নিয়ে যাবে সেই বন্যা দুর্গত এলাকায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি কিংবা চোনারিঘাট, মৌলভীবাজারে। দেখতে পাচ্ছেন সাহায্যের হাত মানুষ কীভাবে বাড়িয়ে দিয়েছে। আসলে এই দৃশ্য দেখে একটা অভাবনীয় দৃশ্য যা সরাসরি না আসলে কেউ অনুভব করতে পারবেন না যে মানুষ কতটা পরোপকারী, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না, সত্যি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের বাংলার আপন জনতা। দেখতে পাচ্ছে ওই সেই গাড়ি গাড়ি ভর্তি প্রাণ সামগ্রী, আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব। বন্যা দুর্গত মানুষ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক হয়ে হাতে হাত মিলিয়ে সাহায্যের বোঝা বহন করে আসছে এবং এখান থেকে তারগুলি সংগ্রহ করে হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে। আপনারা দয়া করে সব সিসিটিভি ক্যামেরা আসতে আপনারা।